So what's up everyone and welcome again to my brand new vlog. Hey bhai, onek din por ami amar ei intro ti use korchi ar bhai ei je chulful dekhe bujhte parcho ei matro je snan kore berolam. Karon ache bhai snan kore beriye vlog shuru korar karon ache sob dekhte hobe to cholo ajke vlog ta ekhan theke start hocche and dekhte hobe bhai title thumbnail hoyto bujhe gecho cholo dekhte hobe dekhi ki hoy na hoy. If you remember, most probably March base ba April first week e hoychilo amader ekta porikha jeta hocche ki bhai 11 er final exam. Abe ritimoto ami seta bhuleo gechhilam je porikha roikha dichi ami bhai 12 e pora pora start kore dichi hotat kore kalke school er group e message elo ki 11 e porikha re lagbe. To bhai motamoti bhoy lagche ar ki mane bhalo porikha dichilam tao bhoy lagche jani na keno. আজকে ভাই ফাইনালি রেজাল্ট বেরোচ্ছে তো আই এম ড্যাম এক্সাইটেড ভাই দুটা কুড়িতে রেজাল্ট অ্যান্ড ওই যে গাইজ দেখো একটা 35 তো ভাই কোনোদিনই আমি ঠিক টাইমে স্কুল যাই না আর রীতিমতো আজকেও মনে হয় না যে যাবো বলে তো এই যা স্নান করে বেরোলাম এরপর খাওয়া দাওয়া করবো তারপর যাবো হচ্ছে কি স্কুল অ্যান্ড এখানে হচ্ছে কি ভাই দিদি একটু আগে ভাই আগের ব্লগে দেখেছিল যে ভ্যাকসিন নিতে গেছিল মানে একটু আগে না আগের ব্লগে ভ্যাকসিন নিতে গেছিল এই ব্লগে ভ্যাকসিন নিয়ে চলে এসেছে ক্যামেরাটা দেখে হাত দিয়ে দিল মানে কি নাটক ভাই এসব ওর শুয়েছিল বলছে কি আমি রুগী ভ্যাকসিন নিয়ে আমি অসুস্থ ক্যামেরা দেখে ও এমনি করে হাত দিয়ে দিচ্ছে গাইস এমনি করে চলো দেখতে হবে খাওয়া দাওয়া করি সো গাইস ফাইনালি আই এম রেডি এন্ড ভাই গেটের লাগিয়ে যেতে হচ্ছে খুব কষ্ট ভাই মাল দুটো রেখে জেগে বসে থাকবে আমার জন্য তো যাই হোক দুটো বেজে গেছে অ্যান্ড আমি আপাতত যাচ্ছি স্কুল আজকে ভাই অনেকদিন পর মনে হয় টাইমে স্কুল যাচ্ছি তো চলো এরপর যাওয়া যাক আর ভাই সব একটুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল এখন দেখো ভাই মেঘ একদম সরৎকাল সরৎকাল হয়ে গেল তো আকাশ প্রকার আমি হয়ে যাচ্ছি চলো বেরোনো যাক এরপর নাহলে আবার দেরি হয়ে যাবে গাইস ओ बलमा क्यों ओ तूने मेरी ढोल बजा दे ये ऐसे कैसे नाच न चाह दे ओ मेरे तू दुश्मन हो ना दुश्मन तो गाइस আমরা আপাতত রেজাল্ট নিতে চলে এসেছি গাইস এই যে এটা হচ্ছে আমাদের হল রুম এখানে বসে আমি পরীক্ষা দিছিলাম ওই বেঞ্চে বসে আর এই বেঞ্চে বসে ভাই অ্যানসার নিচ্ছি তো যাই হোক চলো এরপর দেখি রেজাল্ট কিরকম কি হয় না হয় খুব ভালো পরীক্ষা দিচ্ছি এরপর রেজাল্ট কিরকম হয় দেখা যাক গাইস আমি স্কুলে এসে মাফিয়া হয়ে গেছি গাইস এই যে দেখো ভাই একটা মাফিয়ার মতো চশমা হয়ে গেছি গাইস জানি খুব বাজে লাগছে ডিসলাইক করো না এই যে এই মানুষটা চশমা এটা গাইস খুব বাজে লাগছে না না আমাদের রেজাল্ট ফেজাল্ট বেরিয়ে গেছে অ্যান্ড ভাই মন থেকে বুঝতে পারছো মোটামুটি ঠিকঠাক রেজাল্ট হয়েছে ভাই কত পেয়েছি ভাই 470 এর নিচে কেউ পায় না আমি পেয়েছি 475 এই পেয়েছে 477 তুই কত গাধা নাম্বার পেয়েছে ভাই সো মা গো ভাই জীবনে প্রথম মনে হয় এত নাম্বার পাচ্ছে তো যাই হোক এরপর আমি যে নিতে যাচ্ছি হচ্ছে কি 12 এর বই অ্যান্ড এটা হচ্ছে মাঠের কিছুর অবস্থা চলো বই নিতে যাই গাইস তো গাইস এটা হচ্ছে কি লাইব্রেরি যে দেখতে পাচ্ছ এটি তো এখানে আমরা এবারে যাবো বই নিতে টাটা গাইজ আমাদের ফাইনালি বই নিয়ে খাতা নিয়ে মার্কশিট নিয়ে সব হয়ে গেছে অ্যান্ড এরপর আমরা যাবো হচ্ছে কি বাড়ি এই যে ভাই টাইমের অবস্থা দেখো কটা বাজে রে তিনটা বাজে গাইজ তো এরপর আমরা যাবো হচ্ছে কি বাড়ি আর ভাই সবার মুখে হাসির জোয়ার ফুটে যে মারাত্মক লেভেলের নাম্বার হয়েছে বিশেষ কত মিলি বাবা রে গাইজ ভাবো মানে আমরা আমি জীবনে ফিজিক্স খাতা উল্টাইনি ফিজিক্সে সব থেকে বেশি নাম্বার পেয়েছি গাইজ খুব ভালো লাগে না গাইজ অমনি না আমি অনেক পড়েছি ওই জন্য নাম্বার পেয়েছি তো ভাই এখানে হচ্ছে কি আমাদের বাঙালি বাবু কত রে বাংলায় সব থেকে বেশি পেয়েছে গাইজ 199 মানে ভাবো ভাই বাংলায় 199 আমাদের প্রপার বাঙালি গাইজ সবাই ওগান নাম্বার পেয়ে গাইজ নাচানাচি শুরু করে দিচ্ছে গাইজ এই ছেলেটা 485 পেয়ে বলছে নাম্বারটা আরো কম হয়ে গেল আমরেলা বানান বল আমরেলা বানান তোকে ভাইরাল করা হবে গাইজ আমরেলা বানান বলছো ভাই ইনস্টাগ্রামে ফলো করো ভাইরাল করো ছেলেটা লাইভে আসবো পরের দিন যাই হোক ভাই আ যাও ভাই রেজাল্ট পেয়ে সব মার্কা মারা অবস্থা এই যে গাইজ নাচার জন্য রেডি গাইজ ও ফুটবল খেলার জন্য খেলতে নাচবে ছেলেটা গাইজ খেলোয়াড় গাইজ
খেলোয়াড় এই যে গাইস খেলোয়াড় খেলতে যাচ্ছে গাইস এইডেস ফর স্কুল গাইস ছুটছে দেখো কেমন করে ইন্দুরে এ অর্ণব এই দিকে কত পেয়েছিস আমি পেয়েছি 468 এইচএসএ ফুল ফর্ম বল খেলবো লড়বো জিতবো আমরা নিজের দমে পরীক্ষা দিয়েছি নিজের দমে রেজাল্ট পেয়েছি নাকি আর বললাম না ওগুলো স্কুল আছে না নাম দিলাম না আমরা খুব ভালো নাম্বার পেয়েছি গাইস একদম পবিত্র নাম্বার মানে এই জলটা না নাম্বারটা পবিত্র গাইস হ্যাঁ তো কালকে রেজাল্ট ফেজাল্ট নেওয়ার পর মোটামুটি আমি বাড়ি ফিরে গেছিলাম তখন বাড়ি ফিরতে একটু বিকেল হয়েছিল আমি বুঝতে পারছো মানে রেজাল্ট মোটামুটি ঠিকঠাক করেছি তো আমি স্কুলে একটু হাঙ্গা দাঙ্গামা করে না ভাই এরকম কিছু না অ্যাকচুয়ালি কালকে ফিরেছিলাম অনেক লেট করে তারপর টিউশন রিসেন্ট ছিল তো আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি তো চলো গাইজ এরপর একটা সার্ভে করা যাক জেনে নেওয়া যাক আমার বাড়ির লোক মানে খুশি কিনা আমার রেজাল্টে তো ফার্স্ট অফ অল মানে ফার্স্ট অফ অল অ্যান্ড লাস্ট অফ অল একজনই আছে বাকিরা সব বাপি গেছে স্কুল দিদি গেছে কলেজ তো চলো ফার্স্ট অফ অল আমার মাকে জিজ্ঞেস করে মা কেমন লাগছে তোমার ছেলে এমনি নাম্বার পেয়েছে 475 ওইটাই তো হ্যাঁ না আর কালকে মা বলছে বলছে কি কার থেকে টুকি ছিলিস একটা নাম্বার পেয়েছি তো ভাই মানে আমি খুঁজে পাই না যে রেজাল্ট খারাপ করলে বলবে পড়াশোনা করিনি রেজাল্ট যদি মোটামুটি ঠিকঠাক করি তখন বলবে কার থেকে টুকেছিল মানে জীবনে কি অবস্থা কারোর দেখে ঢুকিনি ভাই ইলেভেনে পরীক্ষা ভালো হয়েছে আমাদের জেলা স্কুলে সবারই পরীক্ষা ভালো হয়েছে তো যাই হোক আমার মা তো ভাই রীতিমতো মোটামুটি খুশি দেখো গাইজ খুশিতে জল টল খাচ্ছে তো এটাই হচ্ছে মায়ের রিয়াকশন আর আমার রিয়াকশন তো কাল স্কুলেই দেখতে পেয়ে গেছিল গাইজ মানে নাচানাচি আরম্ভ করে দিয়েছিলাম লিটারেলি চলো দেখতে থাকো আজকে একটু হালকা ব্লগ দেখাবো তারপর ছুটি দিয়ে দেবো তোমাদেরকে হ্যাঁ তো ভাই যাই হোক আমার রেজাল্ট তো ভাই তোমরা ফাইনালি জেনে গেলে আমার ইলেভেনের পরীক্ষা কীরকম কী হয়েছিল বা কীরকম রেজাল্ট হয়েছে তো যাই হোক আশা করছি তোমরা মানে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকে ইলেভেনে পরীক্ষা দিয়েছো বা কেউ কেউ এইচএস দিয়েছো কেউ মাধ্যমিক দিয়েছো কারা কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর সাথে ভাই কীরকম কী রেজাল্ট করছো যদি এখনো পর্যন্ত কেউ ভিডিওটা দেখছো অবশ্যই জানাতে ভুলো না আর যাই হোক আজকে ভিডিওটা এখান পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে ভাই বেল আইকনটা দাবাতে ভুলো না কারণ ভাই 2K সাবস্ক্রাইবার খুব কাছাকাছি চলে এসেছে এনগেজমেন্ট রিচ এগুলো সবার খুব ভালো তো যাই হোক চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও টিল দেন বি সেফ অ্যান্ড রাইট সেফ ভাই ভাই চ্যানেলটা জলদি করে সাবস্ক্রাইব করো গাইস 2K ভেরি সুন টাটা সজন রে পাস তো আনা না কবি মুঝে ছোড় কে জানা।